এবারে থাকছে ব্যতিক্রমী আয়োজনের কিছু খবর। মরক্কোর মারাকেশের 90 কিলোমিটার উত্তর পশ্চিমে জব্বল ইরহাউদে সম্প্রতি বহু বছরের পুরনো জীবাশ্ম খুঁজে পেয়েছে একদল বিজ্ঞানী। পূর্ব আফ্রিকায় হোমোসেপিয়েন্সের 1 লক্ষ বছর পূর্বে যে নমুনা আবিষ্কৃত হয়েছিল, মারাকেশে আবিষ্কৃত জীবাশ্মটি তারও অনেক আগে, প্রায় 3 লক্ষ বছর পূর্বের বলে জানান বিজ্ঞানীরা। উজবেকিস্তানের পেনি হুইসোস খেলনা একটা সময় নাভরুজ উদযাপনের সময় তুলে দেওয়া হতো শিশুদের হাতে। খাসতাক নামে এই খেলনাগুলো ঘোড়া, পাখিসহ বিভিন্ন প্রাণীর আদলে তৈরি করতেন স্থানীয় লোকশিল্পীরা। উজবেকিস্তানে বিশ্বাস করা হতো খরা, পঙ্গপাল সহ বিভিন্ন দুর্যোগে রক্ষা কবচ এই পেনি হুইসোস খেলনাগুলো, আর তাই কৃষিজমি ও বাগানে তারা ঝুলিয়ে রাখতেন সেগুলো। তবে বর্তমানে খাসতাকসের পূর্বের সেই ভূমিকা না থাকায় উজবেকিস্তানবাসী ভুলতে বসেছে এর অস্তিত্ব। পুরনো বুলেট ও কার্তুজ থেকে তৈরি গহনা, অবাক হচ্ছেন? বাস্তবিকই শুধু গহনা তৈরিই নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ক্যানাডা, জার্মানি, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বুলেট ও কার্তুজের গহনা সম্প্রতি রপ্তানি করেছে কম্বোডিয়া। এ পর্যন্ত 20,000-এরও বেশি বুলেট ও কার্তুজ থেকে তৈরি গহনা রপ্তানি করেছে কম্বোডিয়া। যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর বর্জ্য সংগ্রাহকদের কাছ থেকে এইসব বুলেট ও কার্তুজ সংগ্রহ করে বানানো হয় এইসব গহনা, যেগুলোকে মনে করা হয় শান্তির প্রতীক।